আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আওয়ামী লীগের কোনো পুঁজি না থাকায় এখন জিয়াকে নিয়ে প্রশ্ন তুলেছে, বললেন মির্জা ফখরুল। এরপরেই জানিয়ে দেব সংসদ ভবনের আশেপাশে মিছিল সমাবেশে ডিএনপির নিষেধাজ্ঞা। এছাড়া থাকছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন। জানিয়ে দেব শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার্থে সেপ্টেম্বরের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, বলল ছাত্র শিবির। এদিকে ওরা কি মরে গেছে নাকি বেঁচে আছে, যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় গুমের শিকার পরিবারগুলো। সর্বশেষ জানিয়ে দেব চন্দন নাইশের শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বিএনপির সিনিয়র নেতারা বলেছেন দেশে এখন দুটি অসুর চেপে বসে আছে, একটা হচ্ছে বৈশ্বিক করোনা ভাইরাস, আরেকটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো পুঁজি নেই, এ কারণে 40 বছর পর জিয়াউর রহমানকে নিয়ে তারা প্রশ্ন তুলছে। সোমবার রাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। বিএনপির উদ্যোগে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রাজধানীর স্বামীবাগের ইস্কনের শ্রীমান তেজ গোবিন্দ দাস ব্রহ্মচারী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে ও অমলেন্দ্র দাস অপুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডাক্তার আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ড, অর্পণা রায় দাস, রমেশ দত্ত, দেবাশিস রায় মধু, নিপুণ রায় চৌধুরী, তরুণ দে, রামকৃষ্ণ মিশনের কালী কৃষ্ণানন্দা মহারাজ প্রমুখ। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করেছেন, আপনি মুক্তিযোদ্ধ করেছিলেন কিনা তা প্রমাণ করতে হবে। আপনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী সেটি সৃষ্টি করেছেন দেশ নেত্রী খালেদা জিয়া, বিএনপি সৃষ্টি করেছিল, আজকে মুক্তিযোদ্ধাদের আপনি অপমান করছেন, তার জন্য আপনাকে অবশ্যই জাতির সামনে জবাবদিহি করতে হবে। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ নাকি তার মাজারে চণ্ডীমা উদ্যানে নেই, এটা কতদিন পর বলল? 40 বছর পর জিয়াউর রহমানের মরদেহ চট্টগ্রাম পাহাড়ের কাছ থেকে তুলে সেখানকার সিএমএইসে পোস্টমর্টেম করা হয়। ডক্টর তোফায়েল আহমেদ তার পোস্টমর্টেম করেছিলেন এবং 22টি বুলেট তার শরীর থেকে বের করা হয়েছিল। সামরিক এয়ারক্রাফটে করে ঢাকায় আনা হয় জিয়াউর রহমানের লাশ, ঢাকা সিএমএইচে ছিল। দেশের মানুষকে মরদেহ দেখার জন্য সংসদ ভবন এলাকায় রাখা হয়েছিল, সেখানে লাখ লাখ মানুষ জিয়াউর রহমানের মরদেহ প্রত্যক্ষ করেছেন। জিয়াউর রহমানের লাশের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে আছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন জিয়াউর রহমান যে যুদ্ধ করেছে তার প্রমাণ কি, আমি আইনমন্ত্রীকে বলবো বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ওয়াজেদ সাহেব পত্রিকায় একটা কলাম লিখেছিলাম, সেখানে তিনি উল্লেখ করেছেন, আমি এবং শেখ হাসিনা নিজ কানে 27 মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। আর কি প্রমাণ চান, আসলে যারা যুদ্ধ করেনি তাদের কাছে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন তা প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না। সূত্র যুগান্তর। আগামী 1 সেপ্টেম্বর বুধবার থেকে 11 জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ডিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত 12টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং
যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত, বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রাপ্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডির ১৬ পুরাতন ২৭ নং সড়কের সংযোগস্থল রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন নবম ডিভিশন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ। একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সূত্র বাসস। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাষ্ট্র ধারণার অন্যতম প্রধান যুক্তি রাষ্ট্র নাগরিকদের জীবনের ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দেবে, মানুষ নিরুদ্বেগ সময় কাটাবে, আতঙ্কমুক্ত শান্তিময় জীবনযাপন করবে, কিন্তু রক্তে কেনা স্বাধীন বাংলাদেশে কে কখন গুম হবে সেই আতঙ্ক বিরাজ করে নাগরিকের নিরাপত্তার জন্য দায়বদ্ধ আইন শৃঙ্খলা বাহিনীর গুমের শিকার ব্যক্তির দায়িত্ব তো নেই না, বরং অনেক ক্ষেত্রে বিধ্বস্ত পরিবারগুলোর সাথে উপেক্ষার আচরণ করে। আরো উদ্বেগজনক বিষয় হলো স্বয়ং আইন শৃঙ্খলা বাহিনীগুলোর ওপরে গুমের যুক্তিসঙ্গত অভিযোগ আছে। এই অবস্থা কোন স্বাধীন দেশে সহ্য করা যায় না। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আজ এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির উপযুক্ত মন্তব্যের পাশাপাশি গত ১৪ বছরে ৬১৪ জন অপহরণ, তার মধ্যে ৭৮ জনের মৃত্যু ও ১৭০ জন এখনো গুম থাকায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সরকার উন্নয়নের খ্যাপা তথ্য দিয়ে নাগরিকের মৌলিক অধিকারগুলো প্রায় সবই কেড়ে নিয়েছে, সেই সাথে নাগরিকদের বাদ প্রতিবাদ দমন করতে পুরনো ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে এভাবে গুম খুনের মহড়া দেয়। পীর সাহেব চরমোনাই আরো বলেন, প্রায় সকল গুমের অভিযোগের তীর সরকারের প্রতিটি নির্দেশে করে, সরকারের যদি দুঃসাহস থাকে তাহলে গুমের অভিযোগ তদন্তে ও প্রতিরোধে সরকারি প্রভাবমুক্ত স্বাধীন সার্বজনীন নাগরিক কমিশন গঠন করুক, কমিশন দায়ীদের শাস্তি নিশ্চিত করবে, আর যদি সরকার এমন কমিশন গঠনে অনীহা করে তাহলে তাদের দায় প্রমাণিত হয়। পীর সাহেব চরমোনাই হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের খুন গুম করা অপশক্তির কোনো ক্ষমা নাই, কাল বা পরশু বা মহাকালে তাদেরকে বিচারের মুখে দাঁড়াতেই হবে ইনশাল্লাহ। পীর সাহেব চরমোনাই গুমের শিকার ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন যে গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে এবং আতঙ্কমুক্ত শান্তির বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশে নিঃশেষে আন্দোলন চালিয়েই যাবে ইনশাল্লাহ। কমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার বেলা ১১টায় পুরনো পল্টন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সূত্র আওয়ার ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবি ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেছেন, করোনা মহামারীর কারণে গত দেড় বছরে অধিক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। দেশের আর্থসামাজিক বাস্তবতায় অসংখ্য শিক্ষার্থী শিক্ষা থেকে মুখ ফিরিয়ে কর্মমুখী হয়ে পড়েছে। এটি জাতির জন্য অশনি সংকেত, তাই আর দেরি না করে অনতিবিলম্বে শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার্থে সেপ্টেম্বরের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। ছাত্র শিবির নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞ নাগরিকরা সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বললেও সরকার অনলাইন ক্লাসের কথা বলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এড়িয়ে গেছে। বিভিন্ন জরিপে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দেশের বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শতকরা 90% শিক্ষার্থী মোবাইল কম্পিউটার ও ইন্টারনেটের অভাবে অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা তো অনলাইন ক্লাসের সুবিধাটুকুও পায়নি। এই বৃহত্তর শিক্ষার্থীর অনলাইনে ক্লাস করার মতো কোনো সুবিধা দিতে সরকারের পক্ষ থেকে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হয়নি। সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দিলেও শিক্ষা খাত উপেক্ষিত থেকে গেছে। যে সকল শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পেরেছে তাদের বড় অংশ আবার মানসম্মত শিক্ষা পায়নি। কেননা আমাদের দেশের বেশিরভাগ শিক্ষকের অনলাইনে পড়ানোর মতো দক্ষতা নেই এবং দক্ষতা উন্নয়নে সরকারের পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থাও ছিল না, তাই অনলাইন ক্লাস বুমেরাং হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্বের অনেক দেশে আমাদের দেশের তুলনায় বেশি সংক্রমণ থাকা সত্ত্বেও তারা তাদের শিক্ষা ব্যবস্থা সচল রেখেছে, নিয়মিত ক্লাস ও পরীক্ষা গ্রহণ করছে। অথচ আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দফায় দফায় বৃদ্ধি করে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই কঠিন সময়ে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার জন্য সরকারের তরফ থেকে কোনো সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করে তা জাতির সামনে পেশ করা হয়নি। মার্কেট, শপিং মল, সরকারি বেসরকারি অফিস এবং নতুন করে পর্যটন কেন্দ্র খুলতে শুরু করে গণপরিবহন সবই স্বাভাবিক গতিতে চলছে, শুধু চলছে না শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের নীতি নির্ধারকরা বলছেন শিক্ষার্থীদের করোনার ঝুঁকিতে ফেলতে চান না, কিন্তু শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের কোনো উদ্যোগও তারা নিচ্ছেন না। ছাত্র শিবির নেতৃবৃন্দ বলেন, জাতি সূত্র নয়া দিগন্ত। বাংলাদেশে গুমের শিকার বা নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনেকের পরিবার সদস্যরা আবারও তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়া এবং ঘটনাগুলো তদন্তের দাবি জানিয়েছেন। গুম বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি সংগঠন মায়ের ডাক এবং বিরোধী দল বিএনপি আয়োজিত ঢাকায় সোমবার এক মানববন্ধন কর্মসূচিতে তারা অভিযোগ করেছেন, স্বজন নিখোঁজ থাকার সম্পদ এবং ব্যাংকে থাকা অর্থের অধিকারের ক্ষেত্রেও বছরের পর বছর ধরে আইনি জটিলতায় পরিবারগুলোর সংকট বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনার কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে গুলি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের 3 থেকে 4 জন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। আহতদের মধ্যে যুবলীগ নেতা ও বর্তমান 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লোকমান হাকিম ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিনের পরিচয় জানা গেছে। এলাকায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা সড়ক অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। যানবাহন চলাচল পরে স্বাভাবিক হয়ে ওঠে। এদিকে এ ঘটনায় হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। চন্দনাইশ থানার ওসি নাসিরউদ্দিন সরকার বলেন, একটি সভায় 2 গ্রুপের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করেছে, কিন্তু গুলির বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তারা। জানা গেছে শোক সভায় সভাপতির বক্তব্য শেষ সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে 2 গ্রুপ মারামারিতে জড়ায়। এ সময় 6-7 রাউন্ড গুলি চলে। গুলিতে 3 থেকে 4 জন আহত হন। সূত্র ইত্তেফাক।